দিকে বিদ্রোহী সংঘ, সোনু সাদ্দাম মেহবুবদের নিয়ে গড়া সোনু সাদ্দাম ব্রিগেড বিপ্লবী সংঘের হয়ে তারা খেলছেন। যে জিতবে সেই টুর্নামেন্টের ঐতিহাসিক টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট দলিতে অনেকটা ইচ্ছা চলে আসে। মাঠের পরিবেশটা আলাদা, মেজাজটা আলাদা। গোলরক্ষক বেন্দিপুর থেকে দেখছেন দাদা, ভালো, হ্যাঁ দাদা ভালো আছি। SMS ফিরোজ দাদা কোথায়, এখনো বলছেন কোথায়? এরা মানিকনগর সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে আপনারা সরাসরি দেখছেন। মহিদুল এই অঞ্চলে একজন জনপ্রিয় খেলোয়াড়, তিনি খেলছেন বিপ্লবী সংঘের হয়ে সোনু সাদ্দামের সঙ্গে। মহিদুল প্রয়াস বোলার মতন শট ছিল, মেদিনীপুরের খেলা গেমে আছি, গেমে। হ্যালো ছিল, করছি, অনেক কাজ করতে অসুবিধা হচ্ছে। সত্যেন লেফট উইং উঠছে বাই চন্দন দা, গোল হয়েছে না আরিকুল ভাই, গোল হন ভাই। শেখ সাদ্দাম বড়ু অঞ্চলের একজন জনপ্রিয় খেলোয়াড়, হ্যান্ডসাম খেলোয়াড়। মল্লিক বলছেন নাইস, পায়ে খেলছেন রাজা। রেজিবুল মল্লিকের টিম নেই, মাঝখানে ওয়াল খেলেন আলামুল আলামিন। প্রথম পুরস্কার 50,000 টাকা এবং দর্শনীয় ট্রফি। দাদা বাড়ি চলে যাবে নাকি? না বাড়ি যাবো না, এখানে থাকবো, এখানে বাড়ি যাওয়ার অপশন নেই, লাস্ট টেন তো নেই। খেলে তুমি দেখবে আমি শরীরে খুব ভালো লাগছে। মজলিস শট ছিল দশ, ওখানে দিয়েছেন নাম্বার 9 কার্তিক, দেখেন আলামিন পুরো মাঠ জুড়ে খেলছেন। আলামিন পাই থেকে দিয়েছিলেন মেহবুবকে থ্রু বল, কত লক্ষ্য ছিল সমরেশ থেকে সত্যি গুড সেভ। রিপন থেকে সমরেশ থেকে সত্যেন, লেফট উইং থেকে উঠছেন সত্যেন। বলো না দাদা, আকিল আছে, আগামীকাল আছে। রিপন, রিপন থেকে সমরেশ, সিদ্ধেশ্বর ইসলাম খান। দুটো আপের খেলা শুরু হচ্ছে। আরমান ভাই সোনুরা জিতবে একজন বলছে, দেখা যাক কে জিতবে, যে ভালো খেলবে সে জিতবে। বাবু, বাবু আর শট, কালাম খান যখন আসছেন তখন জিজ্ঞাসা করছেন গোল হয়েছে, গোল হয়নি, দেখুন বার হয়ে যাচ্ছেন। বাবুয়া টপার পরিবার মাসুম, মাসুম অনেক বড় মাপের একজন খেলোয়াড়, মাসুম মাসুম তুমি বলছিস গোল হয়েছে? না ভাই মাসুম ভাই গোল হয় না, মাসুম ভাই বলছি। তুমি কেমন আছো, বাড়ির সবাই ভালো? হ্যাঁ ভালো দাদা, তোমার বাড়ির খবর কি দাদা বলো? বাবু আদলি অধিনায়ক থেকে জহির মিস্ত্রি, স্কোর 0-0, গোল আসেনি, নাসির আগামী কাল খেলবে দাদা। বাবুয়া, বাবু, বাবু বল ভাসিয়ে দিয়েছেন জহির মিস্ত্রিকে লক্ষ্য করে। জহির মিস্ত্রি, হ্যাঁ আজকাল ফাইনালটা কালকে একটা গোল, গোল এক গোলে এগিয়ে গেল। কোথায় 7:26 বাজে, গোল করেছে বাবু ব্রিগেডের হোসেন, সোনু সাদ্দাম ব্রিগেডের হোসেন গোল করেছে এক গোলে এগিয়ে। যে কোনো মুহূর্তে কোনো গোল শোধ হয়ে যেতে পারে, একটা গোল কোনো সময় নিরাপদ নয়। সাগর চন্দ আমাদের তো বিপ্লবের সঙ্গে হলুদ দেশে এক গোলে লিড আছে দাদা,
সাউথ চব্বিশ পরগনা মানিকনগর সিদ্ধেশ্বর শেষ মুহূর্তের খেলা, গোল ধরে রাখতে হবে সোনু সাদ্দামদেরকে, গোল পরিশোধ করতে হবে সত্যেন বিকেটকে, গোল লেখক অবিনাশ বিশ্ব আবারও সত্যি কার্তিক দ্বার পাড়ি যেতে পারবো না তো আজকে গুড সেভ কার্তিক, সত্যি সত্যেন বিকেট দুর্দান্ত পারফরম্যান্স বিশ্বনাথ শট, আবার সেই বাধাড়ি খেলাটা চালু করো এবং খেলা শেষ।